वालेकुम बंधुरा आपनारा केमन आछेन आशा करी भालो। तो भिवर्स आज के चले एसेछि सेई भोलाते बुरहानुद्दीन थानाय, तो सेई शहीद भाई विख्यात शहीद भाईर काछे। तो आज के एक माने एकसाथे दुईटा गाड़ी देखबो, एकटा होच्छे सुपार जेल और एकटा होच्छे जेल गाड़ी। तो भिवर्स गाड़ीटी दुटी गाड़ी बिक्री होबे, दुटी गाड़ी आपनारा मनोयोग सहकारे देखबेन एबं भिडियोटी देखे आपनारा कमेंट करबेन अथवा स्क्रिनेर नाम्बारटी देखछेन आमाके जोगाजोग करबेन। আপনারা অল্প কিছু ভিডিও দেখো ফোন দেবেন না, তাহলে আপনারা গাড়িটা কি কন্ডিশন আছে এরকম বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স এখনো যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই দেখার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দিয়ে আমার দেওয়া সব আপডেট ভিডিও পেয়ে যাবেন। তা চলুন শুরু করা যাক আজকের দুইখানা। তো আজকে কয়টা গাড়ি দেখবো? আজকে এখন দুইটা। আচ্ছা এই দুইটি গাড়ি তো আপনারই গাড়ি? দুইটা আমার। আচ্ছা তো এই গাড়িগুলো তো কোনো প্রবলেম নাই? কোনো প্রবলেম নাই, গাড়িগুলো আইসা প্রয়োজনে নিম্নতম 50 কিলো চালাইবো। दूर থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন এই সাইডটা কিন্তু একদম অল ক্লিয়ার আছে, রাস্তা সাইডে ধরছি ক্যামেরাটা এই কারণে। দেখুন আমি আসলে দেখাতে পাচ্ছি না, দেখুন গাড়িটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশন আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন ফ্রেন্ডস, এবং পিছনের চাকা যদি দেখাই ফ্রেন্ডস, দেখুন এই টাইপের হবে, আর সামনের চাকাটাও কিন্তু খুবই ভালো মানের আছে, এবং গাড়িটা কিন্তু অল কালো গ্লাস ফ্রেন্ডস, কালো গ্লাস আছে, এখানে কিন্তু কোনো পেপার লাগানো না, এবং টয়টার সিল আছে দেখুন, এবং গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে। দেখুন যদি আপনাদের পিছনে দেখাই দূর থেকে তাহলে এই কন্ডিশন হবে, অবশ্যই ভিতরে দেখাবো। দেখুন সুপার জিএল, এবং চারখানা বাম্পার পাবেন সাইড থেকে, খুবই সুন্দর, এবং দেখুন খুবই সুন্দর কন্ডিশন আছে গাড়িতে, কোনো কাজ নেই গাড়িতে। দেখুন বাম পাশের টায়ার, আমি নিজে গাড়ি চড়ে আমি ঘুরে গেছি, এবং এই গাড়িটি কিন্তু খুবই স্মুথ আছে, খুবই সুন্দর আছে। আমি এইমাত্র চড়ছিলাম গাড়িতে, আর যে কোনো বাংলাদেশের যে কোনো লোকের ধারায় নিয়ে আসবেন, আপনার যে কোনো মিস্ত্রি অথবা যারা ড্রাইভিং করে তাদেরকে ভালো কোনো লোক নিয়ে এসে, অভিজ্ঞ লোক নিয়ে আপনারা আসবেন, এসে গাড়িগুলো দেখে শুনে নেবেন, কোনো সমস্যা নেই। দেখুন সামনের বাম্পারটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশন আছে, দেখুন তো ফ্রেন্ডস গাড়ির, দেখুন বাম সাইডের সামনের বাম সাইডের দরজাটি দেখাচ্ছি, দেখুন এটা এখানে কিন্তু অটো ট্রান্সমিশন অর্থাৎ সুইজের মাধ্যমে গ্লাস ওঠানামা করবে, এবং যদি ধারগুলি দেখাচ্ছি, ধারগুলো একদম দেখুন জাপানের যে অপশনগুলো আছে এখানে কিন্তু সেটাই আপনারা পাবেন। দেখুন ফ্রেন্ডস এখানে সিল আছে, এবং সামনের যদি অংশটি দেখায় আপনাদের, দেখুন এই টাইপের হবে ড্যাশবোর্ড ফ্রেন্ডস। দেখুন সুপার জিএল আপনার ডুয়েল এসি, আপনাদের ভিতরে দেখাবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলাদা একটু অপশন করা আছে, চাইলে আপনারা যাত্রী নিতে পারবেন, এবং দেখুন সুপার জিএল ফুল প্যাট ডুয়েল এসি অল কমপ্লিট আছে ফ্রেন্ডস। দেখুন তো বন্ধুরা আমি এখন গাড়িটির ভিতরে বসা আছি, দেখুন ভিতর থেকে আমি দেখানোর চেষ্টা করব, সবই কমপ্লিট আছে গাড়িতে, খুবই সুন্দর কন্ডিশন আছে, এবং 14 জন যাত্রী আপনারা বহন করতে পারবেন একদম ভালোভাবে। তো ফ্রেন্ডস এখন দেখাবো ডাইন সাইডের ড্রাইভারের সাইডের যে দরজাটা, সেই দরজাটার দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর আছে, এবং গাড়িটি কিন্তু ফ্রেন্ডস দেখুন অনায়াসে কিন্তু গ্লাসটি সুইজের মাধ্যমে উঠছে, এবং এই গাড়িটির এখন আমি আপনাদের মিটার কিছু দেখাবো, মিটার অপশনটি দেখুন, গাড়ির স্টার্টিং দেখুন সুপার জিএল, এবং ড্রাইভারের সিটের যে অংশটি দেখুন ফুল প্যাট ডুয়েল এসি গাড়ি, ভালোভাবে গাড়িটিতে অটো গিয়ার, এবং ইঞ্জিনটা আমি আপনাদের দেখাবো লাস্টে, দেখুন অটো আমার গাড়ি। তো ফ্রেন্ডস আপনারা এখন দেখাচ্ছি পিছনের ব্যাকগ্লাটি, এখন ব্যাকগ্লার যে ধারগুলি আছে দেখুন খুবই সুন্দর আছে, এবং পিছন থেকে যদি দেখায় গাড়িটি দেখুন ফুল প্যাট গাড়ি দেখুন, এবং তো ভাই গাড়িতে এলপিজি কত লিটার ধরবে? 150 লিটার, 150 লিটার এলপিজি ধরবে, 6090 ফিটিং করা আছে, 6090। তো ফ্রেন্ডস দেখুন আপনারা, আমি আপনাদের পিছনের অংশটি দেখাচ্ছি, তো ফ্রেন্ডস এখন দেখাবো আপনার ইঞ্জিনটি স্টার্ট করে। তো ফ্রেন্ডস দেখুন গাড়িটি স্টার্ট করেছি, গাড়িটির সাউন্ড দেখাচ্ছি গাড়িতে। তো ভাই এই গাড়িতে কি ইঞ্জিন ব্যবহার করা আছে? অনার্জেট, অনার্জেট। আচ্ছা অফ করে দেন,
তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে জিএল গাড়ি, আমি আপনাদেরকে জিএল গাড়ি দেখাচ্ছি। এখন এটি হচ্ছে হোয়াইট কালার জিএল, এবং এই গাড়িটির দেখুন বাম্পারগুলিও কিন্তু সুন্দর আছে। তো আসলে ভোলা জেলাতে এই বাম্পারগুলির ব্যাপক চাহিদা। দেখুন এই গাড়িটি হচ্ছে চট্টমেটো চ 51380, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। তো ভাই গাড়িটির মডেল কত? এই গাড়ির মডেল কত স্যার? মডেল হলো 4-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন। চারের মডেল, 10-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, বেবিটিয়া ইঞ্জিন। বেবিটিয়া ইঞ্জিন, হ্যাঁ। সিঙ্গেল এসি ওকে আছে? সিঙ্গেল এসি ওকে আছে। কাগজ? কাগজ রানিং ফেল আছে। আচ্ছা, রানিং ফেল আছে। তো এখন গাড়িটি আমি আসলে সব দেখি দেখাবো। আচ্ছা, অরিজিনাল কালার অবস্থা আছে নাকি? তো ভিউয়ার্স গাড়িটি কিন্তু টিন বডি অবস্থায় আছে। দেখুন সামনের চাকা ডান সাইডের, এবং আমি আপনাদেরকে গাড়িটি আসলে দূর থেকে দেখানোর চেষ্টা করব। গাড়িটি কিন্তু এখন ধোয়া হয় নাই, গাড়িটি এই মাত্র ট্রিপ মারে মানে ভাড়া মেরে মাইরে আসছে, তো এই কারণে আসলে এখন ধোয়া হয় নাই। তো আপনারা যখন গাড়িটি দেখতে আসবেন সচক্ষে, সেক্ষেত্রে আপনার আসতে হবে লোকেশনে ভোলা বোরহানউদ্দিন থানা। তো এই গাড়িটি কিন্তু এলপিজিতে চলছে এবং চুলার গ্যাসে। তো আপনারা বাংলাদেশের বর্তমান যে কোনো জায়গায় কিন্তু চুলার গ্যাস পাওয়া যায়। তবে দেখুন আসলে ব্যাক সাইডটি দেখানোর চেষ্টা করছি, আর এক্সট্রা বোতল লাগানো আছে। আপনার এলপিজি যে কোনো পাম্পে থেকেও আপনারা গ্যাস ভরতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন ফ্রেন্ডস, আমি আসলে দূর থেকে দেখানোর চেষ্টা করছি হায়েস্ট জিএল গাড়িটি। গাড়িটি খুবই সুন্দর কন্ডিশন আছে, হোয়াইট কালারের, এবং আমি আপনার এখন আমি আপনার ভিতরের অংশটি দেখাবো ফ্রেন্ডস। দেখুন চাবি এখনও দোয়ায় আছে, এবং গাড়িটির মিটারটি যদি দেখায় দেখুন এই টাইপের হবে, এবং যদি ধারগুলো দেখায় দেখুন এই টাইপের হবে ফ্রেন্ডস। গাড়িটি খুবই সুন্দর আছে, এবং এই গাড়িটি যদি দরজাটি দেখায় দেখুন দরজাটি এই টাইপের হবে। আর এই গাড়িটির হচ্ছে গ্লাসটি কিন্তু আপনার ম্যানুয়াল অবস্থায়, ম্যানুয়াল সিস্টেম। তো ফ্রেন্ডস এটি কিন্তু ম্যানুয়াল, এবং এই গাড়িটির ভিতরের যদি আমি আপনাদের ডেকোরেশনগুলো দেখাই সেটি আমি আপনাদের দেখাবো। এবং সবার আগে দেখাচ্ছি ড্যাশবোর্ডটি। তো দেখুন আর দরজা খুলছি, দেখে এখানে লাইট জ্বলে রয়েছে। আর গাড়িটিতে কিন্তু খুবই ভালো মানের গাড়ি, আপনারা সচক্ষে দেখতে হলে আসতে হবে ভোলা বোরহানউদ্দিন থানায়। তো ফ্রেন্ডস এটি হচ্ছে বাম পাশের দরজা, দেখুন ডোর, এবং এই গাড়িটি দেখুন এপাশের। এবার এখন দেখাবো ধারগুলি। এখন বাম সাইডের ড্যাশবোর্ডের অংশটি দেখাবো, আর এসি কিন্তু রানিং আছে, সেটা আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। দেখুন এখানে এমবিআই মিউজিক প্লেয়ার ওকে আছে। তো ফ্রেন্ডস এখন দেখাবো গাড়ির ভিতরের অংশ, দেখুন জিএল গাড়ি। তো গাড়িটিতে কিন্তু খুবই ভালো মানের সিট কভার ব্যবহার করা আছে। বা এটা কিন্তু অরিজিনাল সিট কভার। তো ফ্রেন্ডস এটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল সিট কভার। দেখুন আমি আপনাদের ভিতরের অংশগুলি দেখাচ্ছি, অনেক জায়গা। সবকিছু দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই সরাসরি গাড়ি দেখে শুনে গাড়ি কিন্তু আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং গাড়ির গ্লাস কিন্তু সাদা। তো ফ্রেন্ডস এখন গাড়িটি কিন্তু দেখাচ্ছি, গাড়িটি কিন্তু ভিভিটিআই ইঞ্জিন আছে। আর তো শহীদ ভাই, এখন আপনার তো দুইটা গাড়ি আপনার আমাদেরকে দেখালেন এবং আমার দর্শকদের দেখাইছেন, তো এখন এই গাড়িটা কয় টাকা দাম? এই গাড়িটা এটা হলো জিএল গাড়ি, বেবিটা ইঞ্জিন, সিঙ্গেল এসি ওকে, কাগজটা রানিং ফেল আছে, গাড়ি টিন বডিতে আছে। হ্যাঁ, এই গাড়িটা যদি কাস্টমার নিতে চায় তাহলে একদম 5.5 লাখ, একদম 5.5 লক্ষ টাকা। এখানে কোনো কথা বলার কোনো সুযোগ নেই, কথা বলার হয়তো সর্বোচ্চ 5,000 টাকা ছাড় দিতে পারবে। আচ্ছা, যদি আমার ভিডিও দেখে আসে? যদি ওই জন্যই তো 5,000 টাকা ছাড় দিবে। আচ্ছা, মানে 5.5 লক্ষ টাকা গাড়িটির দাম, শুধু 5,000 টাকা ছাড় দেবে। আচ্ছা, এই গাড়িটি 1 লিটার গ্যাসে অর্থাৎ 1 লিটার এলপিজিতে কত কিলোমিটার যায়? 1 লিটার এলপিজিতে 8 কিলো চলবে। 8 কিলো চলবে, মানে এটা লোড গাড়ি, একদম যাত্রী সহকারে? যাত্রী সহকারে 8 কিলো চলবে। আচ্ছা, এখন দেখো সুপার জেল গাড়িটি। তো ভাই এই সুপার জেল গাড়িটি 1 লিটার গ্যাসে কত কিলোমিটার যায় এলপিজিতে? আমার এটা অনার্জেট 9 কিলো চলবে। 9 কিলো চলবে, 9 কিলো চলবে। আচ্ছা, এই গাড়ির কাগজের কি অবস্থা? কাগজ রানিং ফেল আছে, আর এসিতে নর্মালি। এই গাড়িগুলো আর আপনাদের ভোলাতে যে গাড়িগুলো দেখলাম প্রত্যেকটি গাড়ি ফেল, এটা কি কারণ? কি করোনার জন্য? এটা করোনার জন্য। আচ্ছা, করোনার জন্য, মানে মালিকদের ইনকাম কম এই কারণে গাড়িগুলো কাগজ ফেল আছে, তাই তো? আচ্ছা, তো এই গাড়িটি আপনি কয় টাকা হলে বিক্রি করবেন? আমার এই গাড়িটা বিক্রি করব 6,50,000। 6,50,000 টাকা আপনি বিক্রি করে দেবেন? হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো কাস্টমার আসলে কোনো সমস্যা নেই? কাস্টমার আসুক, আমার কোনো সমস্যা নেই।
আচ্ছা আপনার লোকেশন বলে দেন। আমার লোকেশন ভোলা জেলা বহরদিন। যারা আমি এখন সবার কাছে মনে হয় যে অনেকটাই পুরান, কারণ সবাই আমার সাথে কথা বলছে, যদিও হয়তো ভিডিওতে দেখে নাই, কিন্তু এখন ভিডিওতে সরাসরি দেখবে যে আমি আসলে সরাসরি যে গাড়ি বিক্রি করতেছি, আমার নিজের গাড়ি এবং মালিকানা গাড়িগুলা, এটা অর্থাৎ নিচ্ছকে এখন কাস্টমাররা দেখতে পারবে এবং চৌষট্টি জেলার লোকেই আপনার এই ভিডিওগুলা দেখলে আমাকে চিনতেও পারবে। আচ্ছা এখন যদি কোনো শ্রোতা মানে বাংলাদেশের যে অনেক দেখা গেছে যে আপনার ভোলায় তো অনেক অনেক জায়গাতে গাড়ি দেখতে আসছে, এর আগে অনেকজনই। আচ্ছা এখন তো কয়টা গাড়ি বেচছেন? এখন চার পাঁচটা গাড়ি বিক্রি করছি। আচ্ছা তো অনেকে আমাকে কমেন্ট করে থাকেন যে শামীম ভাই ভোলা অনেক দূর। আসলে ভোলা কিন্তু অনেক দূর না, তো শুধুমাত্র আমি কিন্তু ফরিদপুর থেকে চলে আসছি আপনাদের ভালোবাসার টানে। তো যাই হোক, এখন হলো কাস্টমারের উদ্দেশ্যে যদি কিছু থাকা খাওয়ার ব্যবস্থা, মানে আমি কাস্টমারের উদ্দেশ্যে বলবো আমার এখানে থাকা খাওয়ার কোনো রকম অসুবিধা বলতে কিছু নাই, সম্পূর্ণ সুবিধা। এবং ভোলা জেলা হলো একটা পর্যটন জেলা, ইচ্ছা করলে গাড়ি না কিনলেও যেমন কুয়াকাটা শখ করে ঘুরতে যায়, কক্সবাজার যায়, তো এই ঘোরাটা ভোলাতেও ঘুরতে পারবে। এরকম সুন্দর স্পট জায়গা আছে মানে ঘোরার মতো, এবং থাকার হোটেল আছে সব কিছু, এবং ভালো মানের যে কোনো খাবার চায় সব সকল কিছু ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম, ভালো।